নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ডব্লু এই যে টেস্ট পেপারটি রয়েছে এই টেস্ট পেপারে রয়েছে দেখো দু সাল এই টেস্ট পেপারের আজকের বাংলা বিষয়ের ডব্লু বি স্কুল টেস্টের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত এমসিকিউ টাইপ প্রশ্নগুলোই সমাধান আমরা দেখব তো দেখো ভিডিওটি আস্তে আস্তে দেখো অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করতে অনেক বেশি মোটিভেট হই তো দেখো প্রথমে দেখো রয়েছে ইন্টার স্কুল টেস্ট ওয়ান তো এই যে স্কুলের আমরা বাংলা বিষয়ের এমসিকিউর সমাধানগুলো একটু দেখে নিই প্রথমে রয়েছে দেখো এইটুকু যা শোক সুখের কারণ কি উত্তর হবে কি উননের আগুন তারপরে রয়েছে যবন নিধনে অবতীর্ণ হও মা বক্তাকে উত্তর হবে ভট মশাই মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া কেমন ছিল উত্তর হবে শ্লথ মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হতো মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হতো মন্দিরে চাতালে বসে তাস খেলেছিল কতজন তাস খেলেছিল উত্তর হবে তিনজন বন্দুকের আওয়াজ হয় তারপর তারপর কি হয়েছিল একটি ছেলে ওই একটি মেয়ে চিৎকার করে পড়ে যায় তারপরে দেখো রয়েছে ঝলসে দেবে আমাকে বক্তাকে ঝলসে দেবে কিসের আগুনে উত্তর হবে চিতার আগুনে বিভাব নাটকে কোন পৌরাণিক চরিত্রের উল্লেখ আছে উত্তর হবে কি উত্তর হবে কর্ণ তার বার্ধক্য নেই একাকিত্ব নেই তার বলতে বোঝানো হয়েছে কাকে উত্তর হবে শিল্পকে যে ভালোবেসেছে এবার হাসি পাচ্ছে বক্তাকে বক্তা হবে শম্ভু মিত্র রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত উত্তর হবে আটষট্টি বছর রূপনারায়ণের কুলে কবিতার উৎস কী উত্তর হবে শেষ লেখা নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জাগে কি উত্তর হবে ক্রোধ মহুয়ার দেশটি কেমন উত্তর হবে মেঘ মদির সবুজ সুগন্ধি ঘাসকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে উত্তর হবে কচি বাতাবি লেবুর সঙ্গে সে যাচ্ছিলেন হবে রোমের সম্রাট বলিকান্দারি নানককে বলেছিলেন কি উত্তর হবে কাফের বাংলার সর্বপ্রথম ধূপদ রচনা করেন কে উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য ভারতীয় ফুটবলের জনক হলেন কে উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী মা যশোদা ছবিটির স্রষ্টা কে উত্তর হবে সুনয়নী দেবী ল ধ্বনি হলো একটি পার্শ্বিক ধ্বনি এরোপ্লেন বা প্লেন এটি কিসের উদাহরণ উত্তর হবে ক্লিপিংস অনেক সময় আমরা দেখেছি মাইক্রোফোন থেকে ফোন এই যে কথাগুলো রয়েছে এই ক্ষেত্রে হবে কি ক্লিপিংস তো তারপরে স্কুলটি দেখো এবারে আমরা যে স্কুলটির সমাধান দেখছি সেটি হলো ডব্লু বিএইচ ইন্টার স্কুল টেস্ট টু এই স্কুলের বাংলার প্রশ্নপত্রের এমসিকিউর সমাধানগুলো আমরা দেখে নিই প্রথমে রয়েছে রামশাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হতো উত্তর হবে মাছের সঙ্গে বুড়ো কর্তার ক্যান্সার হয়েছিল কোথায় উত্তর হবে লিভারে তারপরে দেখো নির্ঘাত মরে গেছে বুড়িটা এই কথাটি কে বলেছিল উত্তর হবে কি উত্তর হবে জগা এইবার দেখো যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বুড়ির গায়ে জড়ানো ছিল কি উত্তর হবে কম্বল ওটা পাশবিক স্বার্থপরতা বক্তাকে উত্তর হবে মৃত্যুঞ্জয় তো তারপরে দেখো রয়েছে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি কে করেছেন উত্তর হবে বৌদি রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় উত্তর হবে পুলিশে সিন এ কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছিল উত্তর হবে হারমোনিয়াম তারপরে দেখো যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি উত্তর হবে গাধা আমি তো চললাম কোন নাটকের সংলাপ উত্তর কি হবে উত্তর হবে পথিক নাটকের সংলাপ আজ তবে হাসো কথা কও সংলাপটি কার সংলাপটি হবে সুজাড়ের রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি ভালোবাসলেন কাকে উত্তর হবে কঠিনকে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি উত্তর হবে বন ও আকাশ আমার ক্লান্তির উপরে ছড়ুক কিসের ফুল উত্তর হবে মহুয়ার ফুল কবি কোথায় আছেন উত্তর হবে শহরে সাত বছরের যুদ্ধ জিতেছিল কে উত্তর হবে দ্বিতীয় ফ্রেডরিক তারপরে দেখো বলি কান্দারি থাকতেন কোথায় উত্তর হবে পাহাড়ের চূড়ায় খ্যাতনামা কবিয়াল কে উত্তর হবে কি উত্তর হবে গোজলা গুঁই তারপরে দেখো মিহির সেন কে ছিলেন উত্তর হবে একজন সাঁতারু বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাংলায় অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কয়টি উত্তর হবে সাতটি ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো কি উত্তর হবে রূপমূল তো এরপরে যে স্কুলটির আমরা সমাধান দেখছি সেটি হলো ডব্লু এই এ ইন্টার স্কুল টেস্ট থ্রি তো দেখো এই স্কুলের বাংলা বিষয়ের যে এমসি রয়েছে সেই কিউগুলোর সমাধান আমরা একটু দেখে নিই তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে মেজ শাশুড়ির জন্য কোন মাছের পেটি রান্না করেছিল উত্তর হবে পাকা পোনা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল কিসের উত্তর হবে রোদ ঝলমলে একটা দিনের জন্য উৎসবের পিতার নাম কি উত্তর হবে হরিচরণ আমি তো ওর সঙ্গে ঘুরতাম বক্তাকে বক্তা হবে টুনুর মা তারপরে দেখো বুড়িকে স্পষ্ট হরিবল বলতে শুনেছে কে উত্তর হবে নকরি নাপিত তারপরে দেখো তার নাকি দারুণ বক্স অফিস কিসের বক্স অফিস উত্তর হবে কি উত্তর হবে হাসির নাটকের রজনীবাবু নিজের নিঃসঙ্গতাকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর হবে কি উত্তর হবে বাতাসের সঙ্গে তারপরে দেখো মালতী লতা দোলে গানটি হলো কার উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের তারপরে দেখো ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড উদ্ধৃতিটির উৎস কি এটা হবে অওয়াথেলো একজন পুলিশ দাঁড়িয়ে আছে কোথায় উত্তর হবে রাস্তার মোড়ে প্রম্পোটার কালীনাথ সেনের বয়স কত উত্তর হবে ষাট বছর হিমের রাতে আগুন জেলেছি। কি দিয়ে উত্তর হবে শুকনো অসত্য পাতা দিয়ে হাঁ করে কেবল সবুজ খায় কে হাঁ করে সবুজ খায় উত্তর হবে শহরের অসুখ রঘনারায়ণের কুলে জেগে উঠে কবির উপলব্ধি হয় কিসের উত্তর হবে স্বপ্ন ও বাস্তব জগৎ এক নয় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয় উত্তর হবে অলস সূর্য সাত বছরের যুদ্ধে কে জিতেছিল উত্তর হবে দ্বিতীয় ফেডারিক মর্দানা শুনেই ছুটে গেল কোথায় উত্তর হবে বলিকান্দারির কাছে গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে ব্রতচারী অস্বচ্ছ রঙের ছবিকে বলা হয় কি বলা হয় গুয়াশ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম উত্তর হবে বিশ্ব পরিচয় বাংলা বাক্যে পথ সংস্থাপনের স্বাভাবিক ক্রমের নিয়ম কি উত্তর হবে কর্তা কর্ম ও ক্রিয়া পদের চেহারার পরিবর্তন ঘটে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না এমন প্রক্রিয়াকে কি বলে বলে ক্লিপিংস এবার আমরা ডবল এইচ এ ইন্টারস্কুল টেস্ট ফোরের এর বাংলা বিষয়ের এমসি কিউগুলো একটু দেখে নিই তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে মৃত্যুঞ্জয়ের স্থির কেবলই মনে পড়ে কার কথা উত্তর হবে ফুটপাথের লোকগুলোর কথা একতা সে ছিল পেশাদার লাঠিয়াল সে কে হবে করিম ফরাজি এ হলো ভগবানের মার কথাটি কে বলেছিল কথাটি বলেছিল সতীশ মিস্ত্রি নিখিল জীবনটাকে কাটাতে চায় কেমনভাবে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হতো উত্তরাবে ঝিঙে চাল তার নাকি দারুণ বক্স অফিস কিসের উত্তর হবে হাসির নাটকের যারা বলে নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব কি তারা সব গাধা তুলসী লাহির ড্যাশ নাটক থেকে বলি ফিল্মি ঢঙে এখানে তুলসী লাহির কোন নাটকের কথা বলা হয়েছে উত্তর হবে পথিক শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্ত মিশে আছে কোথায় উত্তর প্রতিভা বহুরূপী তখনও লাটে উঠবে বহুরূপী একটি কী উত্তর হবে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে অস্পৃশ্য ভাঁড় মহুয়ার দেশ কবিতায় পঙ্কক্তির সংখ্যা কয়টি উত্তর হবে বাইশটি আমার দরকার শুধু কবির কী দরকার গাছ দেখে যাওয়া নদীর জল ড্যাশ পাবড়ির মতো লাল উত্তর হবে মচকা ফুলের পাবড়ির মতো লাল নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জাগে কি উত্তর হবে ক্রোধ গলদের নিপাত করেছিল কে উত্তর হবে সিজার বলিকান্দারি মর্দানাকে ফিরিয়ে দিয়েছিল কতবার উত্তর হবে তিনবার বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল কত সালে উত্তর হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কলাভবনের প্রথম অধ্যক্ষ হিসাবে কাজে যোগ দেন কে উত্তর হবে নন্দলাল বসু প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল পার হন কে উত্তর হবে মিহির সেন ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল রূপমূল তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে উত্তর হবে স্যার উইলিয়াম জোনস এখন যে স্কুলটির আমরা সমাধান দেখছি সেটি হলো ডব্লুবি স্কুল টেস্ট ফাইভ এই স্কুলের বাংলা বিষয়ের এমসিকিউর সমাধানগুলো আমরা একটু দেখে নিই প্রথমে রয়েছে দেখো বড় বাড়িতে করছে কে উত্তর হবে তান্ত্রিক এক সময় দাগি ডাকাত ছিল উত্তর হবে কে নিবারণ বাগদি বুড়ির হাতে ছিল কি বেঁটে লাঠি কালো বিড়ালের লোম আনতে গেছে কে উত্তর হবে ভজন চাকর নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে কি বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত উত্তর হবে আটষট্টি বছর এবার হাসি পাচ্ছে বক্তাকে উত্তর হবে শম্ভু মিত্র বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি কি উত্তর হবে নাট্যগোষ্ঠী রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে তারা হয় অস্পৃশ্য ভাঁড় বিভাব নাটকে যে রাস্তার উল্লেখ আছে সেটি হলো মনি সমাদার লেন তারপরে দেখো মাইরি এই না হলে একটি কে বলেছেন উত্তর হবে দর্শক তারপরে দেখো সে কখনো করে না বঞ্চনা সে হলো সত্য চোখ তো সবুজ চায় দেহ চায় কি উত্তরাবে সবুজ বাগান অবসন্ন মানুষের শরীরে দেখি কি উত্তরাবে ধুলোর কলঙ্ক একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কোথায় নেমেছিল উত্তরাবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল গলদের নিপাত করেছিল কে উত্তরাবে সিজার হাসান আবদালের বর্তমান নাম কী হবে পাঞ্জা সাহেব ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্বর নাম হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন উত্তর হবে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত পত্রিকাটি হল উত্তরাবে কি দিগদর্শন ল ধ্বনিটি হলো কি একটা পার্শ্বিক ধ্বনি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে উত্তরা স্যার উইলিয়াম জোনস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং দ্য বেস্ট এডুকেটরের সঙ্গে যুক্ত থেকো এরকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য